अल्लाहु अकबर, अल्लाहु अकबर। अल्लाह ताला बोलचेन, अमिनन नासी मन यकूलु आमन्ना बिल्लाह वबिल यौमिल आखिर वमा हुम बिमुमिनीन। मानुषेर मध्ये एमन किछु मानुष आछे যারা বলে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন না। আমাহুম বিমুমিনিন, তারা মুমিন না। অর্থাৎ তারা দাবি করে যে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকেও বিশ্বাস করি, আখিরাতকেও বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলছেন তারা মুমিন না। আল্লাহ তাআলা বলছেন তারা আল্লাহকে ধোকা দেয় এবং যারা ঈমানদার তাদেরকে ধোকা দেয়। মানে তারা ঈমানের দাবি করে অথচ তারা ঈমানদার না। তারা সামনে এক কথা বলে, পিছনে এক কথা বলে। বিস্তারিত বলবো, আমি শুধু শাব্দিক অর্থ বলি। অমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম অমা ইয়াশউরুন, তারা মূলত নিজেকে ছাড়া আর কাউকে ধোকা দেয় না, কিন্তু তাদের কোনো চেতনা নেই। আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে একটা রোগ আছে, ব্যাধি আছে, অসুস্থতা আছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের অসুস্থতাকে আরো বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকসিবুন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক আযাব। কেননা তারা মিথ্যা বলত, তাদের মিথ্যা বলার কারণে, কারণ তাদের দাবির সাথে কথার সাথে তাদের কাজের কোনো মিল নেই। যখন তাদেরকে বলা হতো তোমরা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করো না, জমিনের ভিতরে এই বিবাদ ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো ফাসাদ সৃষ্টিকারী না, আমরা বরং সমাধানকারী, আমরা শান্তি চাই। আলা ইন্নাহুমুল মুফসিদুন আলা কিল্লা ইয়াশউরুন, আল্লাহ বলছেন যে ইন্নাহুমুল মুফসিদুন, তখন তারা বলে শব্দা নিশ্চয় তারা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা বোঝে না। এখানে এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন। কাফের থেকে মুনাফিকরা বেশি খারাপ। মানুষ বলে না ঘরের শত্রু খারাপ বেশি? যদি আপনার আপন ভাই, আপনার আপন চাচা, আপনার আপন স্ত্রী যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার মতন শক্তি কারো নেই। কারণ আমার স্ত্রী আমার সমস্ত দুর্বল পয়েন্টগুলো জানে, আমার ঘরের কাজের মেয়ে আমার দুর্বল পয়েন্টগুলো জানে, আমার ভাই আমার দুর্বল পয়েন্টগুলো জানে, আমার বন্ধু আমার দুর্বল পয়েন্টগুলো জানে। কোথায় আঘাত করলে আমি খুব সহজে কাবু হব, এটা একমাত্র আমার আপন জন বলতে পারে, কিন্তু দূরের কেউ বলতে পারে না। যারা কাফের এরা দূরের শত্রু, আর যারা মুনাফিক, আমার সাথে নামাজ পড়ে, আমার সাথে দাওয়াত খায়, আমার সাথে মসজিদে আসে, আমার সাথে মিলাদ পড়ে, আমার সাথে জনসভা করে, এরা খুব খারাপ, খুব ডেঞ্জারাস। কারণ এরা কাফের না, কাফের সরাসরি আমার তথ্য নিতে পারে না, কিন্তু মুনাফিক মুসলমান সেজে আমার তথ্যগুলো সংগ্রহ করে। আল্লাহ তাআলা এখানে মুনাফিকদের চরিত্রের কথা আলোচনা করেছেন। মুনাফিক মূলত নাফাতুন থেকে, এর অর্থ হল সুরঙ্গ, সুরঙ্গ। আর আরেকটি অর্থ হল যার অন্তরের সাথে বাস্তবের কোনো মিল নেই, যার কথার সাথে বাস্তবের কোনো মিল নেই, কথার খুব ফুলঝুরি আছে, মানুষের জন্য তার জীবনকে উৎসর্গ করে দেয়। তোমার জন্যই তো আমি বেঁচে আছি, তোমরা আছো বলেই আমি বেঁচে আছি, আমার জীবনটা তোমাদের জন্য,
মানে এমন একটা অবস্থা, তোমরা খাইলে আমার খাওয়া হয়, তোমরা ঘুমাইলে আমার ঘুমানো হয়, এগুলো হলো মুনাফিকের চরিত্র। তোমাদের জন্য আমরা বেঁচে আছি, মানে তোমার জন্যই আমার জীবন, কিন্তু এগুলো হলো তাদের মুখের কথা। এজন্য অন্তরের সাথে বাস্তবের গড় মিল, এটা হলো মুনাফিকের লক্ষণ। আর নেফাক শব্দের আরেকটি অর্থ হলো কপটতা, মুখে এক কথা বলে কাজে আরেক কথা, এরা হলো মুনাফিক। এরা কাফেরের থেকেও খারাপ। কাফের সরাসরি বলে যে আমি আল্লাহকে মানি না, কিন্তু এ আল্লাহকে মানে না, এটা সরাসরি বলে না, মুখে বলে হ্যাঁ আমি আল্লাহকে মানি, অন্তরে বলে আমি আল্লাহকে মানি না। অর্থাৎ এটা হলো ঘরের শত্রু আর কাফের হলো বাহিরের শত্রু। এজন্য আল্লাহ তাআলা বলছেন এখানে অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা কি ইমানদার না, আমরা সাম্প্রদায়িক না, আমরা অসাম্প্রদায়িক, আমরা সবাইকে নিয়ে বেঁচে থাকতে চাই। তারা আমাদের থেকে বেশি মানুষের কাছে ইসলামের ব্যাখ্যা তুলে ধরে, মানুষকে আমাদের থেকে বেশি ইসলাম বুঝাতে চায়, এমন কিছু বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, এমন কিছু শয়তান সারা জীবন থাকে। এখানে আল্লাহ তাআলা এই আয়াতটা অবতীর্ণ করেছেন আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য, যিনি আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল, যিনি কাফেরদের নেতা, মুনাফিকদের নেতা। মুনাফিক মূলত মক্কার জীবনে কোনো মুনাফিক ছিল না, মক্কায় কোনো মুনাফিক ছিল না, সবাই কাফের। মুনাফিকের জন্ম হলো মদিনায় গিয়ে। মদিনায় যখন এই আব্দুল্লাহ বিন উবাইয়ের নিয়ত ছিল সে মদিনার নেতা হবে, মদিনার বিরাট সম্প্রদায় তার আনুগত্য স্বীকার করত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, ইসলামের রূপরেখা যখন মানুষের কাছে তুলে ধরলেন, শান্তির বাণী যখন মানুষের কাছে পৌঁছায় দিলেন, দলে দলে মানুষ ইসলাম বুঝতে লাগে, মানুষ দলে দলে ইসলামের ছায়া তলে আসতে লাগে। ইসলাম যে সহজ, ইসলাম যে মানুষের কল্যাণ, মানুষ যে ইসলাম গ্রহণ করলে ভালো থাকবে, মানুষের অধিকার ফিরে পাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যেভাবে বুঝিয়েছেন, আজকে আমরা আলেম সমাজরা মানুষদেরকে সেভাবে বুঝাতে পারি না, যার কারণে মানুষ ইসলাম থেকে দূরে। এই ব্যর্থতার দায় একদম 90% আলেমদের, যাদেরকে এই দায়িত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে মানুষদেরকে বুঝান, যে ইসলাম মানুষদের জন্য সহজ করে দাও। বুখারীর একটি বর্ণনা, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষের জন্য সহজ করো, কঠিন করো না। ইসলামটা আসলেই সহজ, একেবারেই সহজ, ইসলাম আমরা বুঝাতে পারিনি, এটা হলো আমাদের ব্যর্থতা, যার কারণে মানুষ এখনো ইসলাম থেকে দূরে। তো আব্দুল্লাহ বিন উবাই চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো সবাই মেনে নিচ্ছে, এখন যদি আমি মুহাম্মাদের বিরোধিতা করি তাহলে আমি মদিনায় থাকতে পারবো না, তাহলে কি করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীন মানতে হবে। মুহাম্মাদের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, একেবারে তার দলবল নিয়ে মুসলমান হয়ে গেল ঠিক, কিন্তু সে ব্যক্তি ভিতরে ভিতরে মুসলমানদের বিপক্ষে কাজ করে, এজন্য সে হলো মুনাফিকদের সর্দার, মুনাফিকের সর্দার। আল্লাহ তাআলা বলছেন এরা মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি বিশ্বাস করেছি, মুমিনিন। আল্লাহ বলছে আমার দপ্তরে এদের নাম মুমিনের খাতায় নেই, কারণ আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা মানুষের অন্তরের খবর রাখেন। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলে আমরা সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর রাসূল, আমরা সাক্ষী দিচ্ছি, আমরা সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুল্লাহ, আল্লাহ জানেন যে আপনি যে আল্লাহর রাসূল এটা আল্লাহ জানেন, আল্লাহু ইয়াশহাদু
ইন্নাল মুনাফিকিনা লাকাযিবিন, সে সমস্ত মানুষগুলো অতি উৎসাহিত হয়ে আপনার সামনে যেয়ে বলে যে মুহাম্মদ আপনি তো আল্লাহর নবী, আপনি সত্য নবী, আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে নেই, আপনার শান্তি ধর্ম যদি মানুষ মেনে নেয় শান্তি পাবে। এই অতি উৎসাহিত হয়ে যে মানুষগুলো এই কথাগুলো বলে আল্লাহ তাআলা বলছেন আমি সাক্ষী দিচ্ছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবিন, মুনাফিকরা হলো মিথ্যাবাদী, অর্থাৎ ওরা আপনার সামনে গিয়ে হুজুর হুজুর করে আর পিছনে গিয়ে আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে সমস্ত ষড়যন্ত্রের বীজ রোপণ করে। এরা এরা সামনে এক কথা বলে পিছনে এক কথা বলে, এদের মুখের সাথে বাস্তব কাজের কোনো মিল নেই। আল্লাহ বলতেছেন আমি সাক্ষী দিচ্ছি তারা মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিকদের আরেকটি আলামত বলেছেন, যারা মুনাফিক তারা যখন নামাজে দাঁড়ায় অলসতা করে, মানে ওদের তো নামাজ পড়া ইচ্ছা না, উদ্দেশ্য নামাজ পড়া না, উদ্দেশ্য হলো মুসলমানদের সাথে থাকা, মুসলমানদের সাথে মিলিত হওয়া। কারণ কি, মুসলমানদের সঙ্গে থাকলে খাওয়াটা ফ্রি পাবে, মুসলমানদের সহযোগিতা পাবে। এই মুনাফিক মার্কা যত মানুষ পৃথিবীতে কেয়ামত পর্যন্ত আসবে সবার চরিত্র একরকম, ওরা মুসলমানদের যত ধরনের ক্ষতি করার দরকার করবে, কিন্তু ঈদ রমজান আসলে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে হুজুরদের সাথে ইফতার করতে বসে যাবে। ওরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিন্তু ওয়াজ মাহফিলে যে স্টেজে আগে বসে থাকে, আবার স্টেজ থেকে বের হয়ে স্টেজে যে কথাগুলো হয়েছে এগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সারা জীবন করেছে কেয়ামত পর্যন্ত করে, এগুলো হলো মুনাফিকের কাজ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কামু ইলা সালাত কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় অবসর দাঁড়ায়, কারণ তাদের নামাজ পড়ার উদ্দেশ্য না, তারা আজান হয়ে গেছে সবাই নামাজ পড়েছে, আমি যদি নামাজ না পড়ি তাহলে মানুষ তো আমারে ভোট দেবে না, তা কি করতে হবে, ওযু আছে না আছে রুমাল পকেট কাটটা বের করে মাথায় বেঁধে আল্লাহু আকবার দাঁড়ায় গেছে, মানে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় অলসতা সহকারে দাঁড়ায়, ইউরাউনান নাস, তারা মানুষকে দেখাবার জন্য দাঁড়ায়, তারা আসলে নামাজ পড়ে না, ওযুও করে না, গোসলও করে না, পোশাক পায়খানা করে মনে হয় বছরও একবার পানি নেয় না, কিন্তু যখন কোনো সভা সেমিনার মাহফিল সিম্পোজিয়ামে যখন যায় তখন ওযু আছে গোসল আছে, জানে না জানে সামনের কাতারে যে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় যায়, ইমাম সাহেবের আবার বলে হুজুর কেমন আছে নামাজের জন্য দোয়া করেন, তার মানে বুঝায় যে আমিও একজন মুসলমান। এগুলো সব হবে এদের ভোট নেওয়ার জন্য কিংবা মুসলমানদের মুসলমানদের সাথে খাতিল করার জন্য। আল্লাহ তাআলা বলছে ইউরাউনান নাস, তারা যা করে ধর্মীয় যত কাজ করে দান করে মানুষকে দেখাবার জন্য, যাকাত দেয় ভোট নেওয়ার জন্য, গরু কোরবানি দেয় মানুষকে কর্মীদেরকে খাওয়ানোর জন্য, দেখেন না 12 লাখ 14 লাখ টাকা দিয়ে ওই গাবতলিতে গরু কিনে নিয়ে আসে কি জন্য, নির্বাচনে দাঁড়াবে। আল্লাহ বলছে এদের যা যত কর্ম আছে এরা দান করে মানুষের দেখানোর জন্য, নামাজ পড়ে মানুষের দেখানোর জন্য, কোরবানি করে মানুষের দেখানোর জন্য, যাকাত দেয় মানুষের দেখানোর জন্য, মাহফিলে টাকা দেয় মানুষের দেখানোর জন্য, স্টেজে বসে থাকে মানুষের দেখানোর জন্য। এরা আল্লাহকে মোটেও স্মরণ করে না, এরা আল্লাহ সম্পর্কে এদের কোন ন্যূনতম অন্তরে ভালোবাসা নেই, এরা যা করে মানুষকে দেখাবার জন্য করে এবং দুনিয়ার জন্যই করে, নাউজুবিল্লাহি মিন যালিক, মুনাফিক। আল্লাহ তাআলা দেখেন মুনাফিকরা, আমরা তো নামাজ পড়ি কি, যারা কাফের মুনাফিক ছিল এদের ইমাম ছিলেন কে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দীর্ঘদিন আল্লাহর নবীর ইমামতিতে নামাজ পড়েছে, কত দুর্ভাগ্য এরা, আল্লাহর রাসূল ইমামতি করেছে আর এরা পিছনে মুক্তাদি, আল্লাহর রাসূল তালিম করেছে কোরআনের দরস দিয়েছে তারা শ্রোতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খেয়েছে তারা মেহমান, কত সৌভাগ্যবান। তারপরেও এরা হলো পৃথিবীর সবথেকে নিকৃষ্ট, কারণ এরা মুনাফিক, কারণ এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে,
ইমাম মেনেছে রসুলকে, কিন্তু নেতা মেনেছে আবু জাহেলকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা মক্কা মদিনায় বলতেন, মদিনায় সমস্ত কথাগুলো শুনত, পরামর্শ হতো যত সাহাবিদেরকে নিয়ে যেতে, দেখো কাফেররা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ এই এইভাবে করতে হবে, কিংবা অমুক অমুক কাফেরের গোত্র আমাদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করছে, সব শুনে বলতো জি হুজুর জি হুজুর জি হুজুর, অমুক কাফেররা এই করে জি হুজুর জি হুজুর, এই জি হুজুর জি হুজুর করে সেই মসজিদে নববীর থেকে বের হয়ে যেত। এবার বাড়ি যে বলতো একজনকে বলতো যা ওই আবু জাহেলের কাছে যে খবর দিয়ে আসো যে মুহাম্মদ এই 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 ষড়যন্ত্র আবু জাহেলের বিরুদ্ধে করছে, মানে ইসলামের সকল গোপন তথ্যকে কাফেরদের কাছে পাচার করে দিত। এর নাম হলো মুনাফিক। ইসলামী রাষ্ট্রের কোন কথা অমুসলমানদের কাছে প্রকাশ করা, এটা হলো সব থেকে বড় মুনাফিক। এই মুনাফিকদের কি পরিণাম, খুব ভয়াবহ পরিণাম মুনাফিকদের। এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেছে, যখন মরে গেলেন, ওনার সন্তান যায়েদ উনি হলেন মুসলমান। মুসলমান তো জানেই যে মুনাফিকের কি অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মুনাফিক ছিল, আপনি তো জানেন, বুখারীর বর্ণনা, বুখারীর হাদিস শোনাচ্ছি, আমার আব্বা তো মুনাফিক ছিল, আপনার তো জানেন, আমার আব্বা মারা গেছে, তা কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জামাটা গায়ে দেন, এই জামাটা একটা জুব্বা, আমার আব্বাকে দেবেন, আমি আমাকে দেবেন, আমি সেটা দিয়ে আমার আব্বার কাফন করাব। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যেই জুব্বা লেগেছিল, যেই জুব্বা পরে রাসূলুল্লাহ সালাত আদায় করেছেন, এই জুব্বা দিয়ে যদি আমার বাপের জানাজা দেয় কাফন করাই, তাহলে আমার বাপের শরীরে জাহান্নামের আগুন লাগবে না। দুই নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপের জানাজাটা আপনি পড়ায় দেবেন, এই দুটো কাজ আপনি একটু আমার জন্য করবেন। এখন যায়েদ যেহেতু খুব সাচ্চা মুসলমান ছিল, খুব ভালো মুসলমান ছিল, সাহাবী ছিল, ওই মুনাফিকের ছেলে, আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, এই আমার গায়ের জামানা, আমি জানাজা পড়ায় দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন। পিছন থেকে হযরত ওমর ফাকুজ বিসাউবিহি পিছন থেকে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান? বলছে আব্দুল্লাহ বিন উবাই জানাজা পড়াতে যাচ্ছি। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না এ কত বড় মুনাফিক, কত বড় বিশ্বাসঘাতক, সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যুদ্ধের ময়দান থেকে একসাথে সাহাবীরা যুদ্ধের ময়দানে রওনা হয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে ওখান থেকে 200-250 সৈন্য নিয়ে ফিরে চলে আসছে, মানে মুসলমানদেরকে একেবারে কাফেরদের সাপের মুখে দিয়ে, বাঘের মুখে মুসলমানদেরকে ঠেলে দিয়ে পিছন থেকে সৈন্য নিয়ে চলে এসেছে, ওর দলবল নিয়ে বলতেছে মোহাম্মদ মায়ের খাওয়ার দরকার হয় তুমি খাও, মানে যত ষড়যন্ত্র সে করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না এ মুনাফিক, আপনি জানেন না? আল্লাহ রাসূল বলছেন, ইন তাস্তাগফির লাহু আও লা তাস্তাগফির লাহু, আল্লাহ তাআলা আমাকে দোয়া করা আর না করার অনুমতি দিয়েছে, তবে শুনো, ইন তাস্তাগফির লাহু 70 মাররা ফালা ইয়াগফির আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে যদি এই কাফের মুনাফিকের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 দোয়া করি, আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। কয়বার? 70 যদি আমি এই কাফের জন্য মুনাফিকের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহ রাসূল বলছেন সাজিদালা, যেহেতু আল্লাহ বলেছে 70 দোয়া করলে আল্লাহ মাফ করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম রাহমাতান লিল আলামিন সাজিদা লাহু, আমি 70 থেকেও বেশি দোয়া করব, আল্লাহ যাতে তাকে মাফ করে দেয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। হযরত ওমরের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তে আল্লাহ তাআলা অনেক জায়গায় কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। এই হযরত ওমরের সিদ্ধান্তে আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এই সমস্ত মুনাফিক যদি মারা যায়, সেই মুনাফিকেরা মুখে ইসলামের কথা বলে, বাস্তব জীবনে ইসলাম মানে না। যারা ইসলামের মূল মন্ত্র বলে গোটা জাতির মাথার উপর দিয়ে কাঁঠাল ভেঙে খেতে যায়, আসলে এরা ইসলামের বন্ধু না। যারা ইসলামকে ব্যবহার করে নিজের স্বার্থে, এই মানের মুনাফিক যারা আছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান, খবরদার, এই ধরনের মুনাফিক যদি মারা যায় এদের জন্য জানাজা পড়বেন না, এদের জানাজা পড়া হারাম। ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। কত মারাত্মক কথা! আজকে কোন মুনাফিক যদি মারা যায়, এই মানের লোক যদি মারা যায়, এদের জানাজা পড়া যায় না। এখন আমরা ইমাম, আমরা তো বিপদে আছি। সারা জীবন যে মসজিদে আসে না, সে মারা গেলে আমাদের যে জানাজা পড়ানো থাকে, অথচ আল্লাহ রাসূল বলছেন যে নামাজ পড়ে না সে কাফের, কাফেরের জানাজা পড়া জায়েজ নেই। অথচ এই দেশে যারা সারা জীবন কোরআনের বিরুদ্ধে লেগে, মুসলমানদের বিরুদ্ধে লেগে, একদম স্বঘোষিত নাস্তিক, যারা দাবি করে আমরা নাস্তিক, এরা মারা গেলে জাতীয় শহীদ মিনারে অথবা জাতীয় ঈদগাহ ময়দানে এদেশের বিখ্যাত আলেমদের দিয়ে জানাজা পড়ায়। আরে যে ব্যক্তি সারা জীবন রাসূলুল্লাহকে মানেনি, এই ব্যক্তিকে আমি কি করে বলবো যে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলুল্লাহর দলে উঠাই দিলাম, এত সহজ। যে ব্যক্তি সারা জীবন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে যত বড় দায়িত্বই থাকুক আর যত বড় মসজিদের দায়িত্বে থাকুক না কেন, যদি সে নামাজ না পড়ে কিংবা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করে, এমন মানুষের জানাজা আমি জীবনেও পড়াই না। কারণ আল্লাহ নিষেধ করেছে যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান, যারা ইসলামের শত্রু এদের জানাজা পড়া যাবে না। এখন এই যে মুনাফিক, মুনাফিকের কয়েকটা আলামত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকিনা থালাস, আবু হুরায়রা থেকে বর্ণিত, মুনাফিকের আলামত তিনটা, ইদা হাদাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, ওয়াদা করে সমস্ত ওয়াদা সব মিথ্যা, কথার ভুলি মিথ্যা কথা বলে, বসে কথায় কথায় যে মিথ্যা কথা বলে, মনে করে এগুলো মুনাফিক, এটা মুনাফিক। ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যখন সে জাতির সামনে কোনো ওয়াদা করে, কোনো ব্যাপারে ওয়াদা করে, ওয়াদা যদি খিলাফ করে সে ব্যক্তি মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা উতুমিনা খানা, যদি তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে ব্যক্তি খেয়ানত করে। আপনি বলবেন যে কি আমানত আছে, যেমন আমি, আমার কাছে আমানত, এই চোখটা আমার কাছে আমানত, এই কানটা আল্লাহ তাআলা আমাকে আমানত দিয়েছেন, আমি এই চক্ষু কাউকে দান করতে পারবো না। মানুষ আরেকজনকে চক্ষু দান করে জায়েজ নেই, রক্ত দিতে পারবো, কেন পারবো, এই ব্লাডটা যদি না দেওয়া হয় এমনি কিছুদিন পর পর এই ব্লাডটা নষ্ট হয়ে যায়, আবার নতুন ব্লাড তৈরি হয়, এর জন্য আমি যদি রক্ত দিয়ে দেই আমি, আমার কোনো সমস্যা হবে না, আবার রক্ত তৈরি হবে, কিন্তু আমি যদি চোখ দিয়ে দেই এই চোখ আর তৈরি হবে না। এটা আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিয়েছেন, আমার পার্সোনালিটি, আমার ব্যক্তিত্বটা আমার কাছে আমানত, আমি এই আমানতটা কোনো অসভ্য মানুষকে দিতে পারবো না। যেমন আমি আপনাদেরকে বুঝাই, আমি কোরআন থেকে বলছি, কোনো ব্যক্তিকেন্দ্রিক কথা বলছি, যেমন এই একজন প্রতিনিধি নির্বাচন করা, একজন প্রতিনিধি নির্বাচন করা, আমার ভোটে একজন প্রতিনিধি নির্বাচিত হবে, আমি ভোট না দিলে প্রতিনিধি নির্বাচিত হবে না, আমি কাকে ভোট না দেব? আল্লাহ তাআলা আমাকে আমানত দিয়েছে যে তোমাকে আমি আমানত, তুমি পৃথিবীতে আমানত, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এখন আমি যদি আমার ভোটটা আমি কোনো মর্ধকে দিই, কোনো অসভ্য মানুষকে দিই, তাহলে
তাহলে কি হবে, আমার ভোটের কারণে সারা জীবন যত দুর্নীতি করবে ওই দুর্নীতির সোয়া আমার আমল নামায় আসবে, ও যত বোতল মদ খাবে সমস্ত বোতল মদ খাওয়ার সোয়া আমার আমল নামায় আসবে, ও জীবনে যতটা নারী ধর্ষণ করবে সমস্ত ধর্ষণ করার সোয়া আমার আমল নামায় আসবে। সোয়াব না গুণা, সোয়াব না গুণা, আপনারা তো মনে করছেন তাহলে তো সোয়াব হবে মানে না। এজন্য আর আপনি যদি একজন সৎ মানুষ, যেই যেই সে যদি নীতিবান হয়, ইমানদার হয়, সে যদি আল্লাহওয়ালা হয়, আপনি যদি আপনার ভোটের কারণে যদি সে নির্বাচিত হয়, সমাজকে যদি খেদমত করে, তাহলে সে সারা জীবন যত কল্যাণ করবে সমস্ত কল্যাণের একটা কল্প অংশ আল্লাহ তাআলা আপনার আমানত। কারণ আপনি যে আমানত, এই আমানতটা ওয়ান তাদুল আমানাতা ইলা আহলিহা, আল্লাহ তাআলা বলছেন তোমার যে আমানত এই আমানতটা তুমি সুপাত্রে রাখো। আল্লাহ রাসূল বলছেন লা দীনা লিমাল্লাহ আমানাতাহু, যখন দীন থাকবে না যদি আমানত না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করছেন, হিজরত করার সময় রাসূলুল্লাহর ঘরের চারিপাশে কাফেররা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে যে মুহাম্মদ আসলেই দুখণ্ড করে ফেলা মক্কা, তার রসুলাম ঘরের চারপাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, অস্ত্রের শব্দ শোনা যাচ্ছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বললেন যে আপনি পিছনের দরজা দিয়ে মদিনায় হিজরত করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ পাওয়ার পর হযরত আলীকে বললেন, আলী তুমি আমার বিছানার উপরে ঘুমায় থাকো, আমার বিছানায় ঘুমায় থাকো, আমি পিছনের দরজা দিয়ে মদিনায় চলে যাই, তবে একটু লেখার ব্যবস্থা কর। আলী রাদিয়াল্লাহু তাআলা লেখার জন্য লেখার যে কাগজ কলম ছিল নিয়ে আসলেন। আমানত আল্লাহ রাসূল লিখছেন যে আবু জাহেলের এই টোপলা হলো আবু জাহেলের, এই স্বর্ণের টোপলা হলো আবু লাহাবের, এটা হলো টোপলা। হযরত আলী বলতেছেন যেই সমস্ত কাফেররা মদিনা রাসূলুল্লাহর ঘরের চারপাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আমি দেখলাম রাসূলুল্লাহ যত আমানতের কথা বললেন সবগুলো হলো এই কাফেরদের। সুবহানাল্লাহ, আমরা হলে কি করতাম, আমরা বলতাম তুমি আমার মারার জন্য ষড়যন্ত্র করছো আর তোমার মালপাতি আমার কাছে, আমি সব নিয়ে মদিনায় চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এগুলো 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 এই কাফেরদের। আলী রাদিয়াল্লাহু তাআলাকে সোয়ে তিনি আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বুঝতে পেরেছি যে কাফেররা আমাকে মারতে পারবে না, কারণ আপনি বলেছেন যে সকালবেলা আমানত গুলো বুঝায় দিও, আমি যদি মরে যাই আমানত কে বুঝাবে, মুহাম্মাদের মুখ থেকে বের হয়েছে সকালবেলা আমানত বুঝিয়ে দিও, সুতরাং আমাকে কাফেররা মারতে পারবে না। সুবহানাল্লাহ, মারতে পারে না, বিরাট ঘটনা। আমার সেটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমানত। আপনি আমানত, আপনি আপনার আমানতকে নষ্ট করবেন, আপনার কাছে প্রতিটা জিনিস আমানত, এই মসজিদটা ইমাম এবং মুয়াজ্জিনের কাছে আমানত, এই রাষ্ট্রটা এই দেশের প্রতিটা জনগণের কাছে আমানত। আপনি ওই ট্রেনে উঠলেন ভাড়া দিলেন না, আপনি সরকারি মাল খেয়ে ফেললেন, আপনাকে আল্লাহ তাআলা দরবারে হিসাব দিতে হবে। আপনি মনে করেন না এটা সরকারের মাল না, এটা আপনার মাল, এই দেশের প্রতিটা মাল আপনার কাছে আমানত। আপনি কোনো কিছু নষ্ট করলে আপনার হিসাব দিতে হবে। ছাত্রদের কাছে স্কুলের সমস্ত মালামাল আমানত, ছাত্ররা যদি এটা নষ্ট করে তাদেরকে হিসাব দিতে হবে। তার মানে হলো আমানত, আমানতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন অবস্থা ছিলেন। তা আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা মুতু মিনা খানা, মুনাফিক যারা, মুনাফিকদের একটা নিয়ম হলো যখন তাদের কাছে আমানত রাখা হয় তখন তারা খেয়ানত করে, তাদের কাছে যখন দায়িত্ব দেওয়া হয় তারা খেয়ে ফেলে। আজকে কোথাও আমানত নেই, এক একদিন এক সংসদ সদস্যের কথা শুনলাম বরিশালে, নির্বাচনের আগে 6 বিঘা জমি ছিল, 5 বছরে 20,000 বিঘা জমির মালিক হয়েছে, পত্রিকায় দেখছেন না, কে দিয়েছে, জিব্রাইল এসে তার দিয়ে গেছে নাকি, সব আমানতের খেয়ানত করেছে।
প্রতিটা আমানতের জন্য এই যে রাস্তার পাশে এই শীতকালে বাচ্চারা সরকারি কারেন্ট খরচ করে ব্যাডমিন্টন খেলছে, আমানতের খেয়ানত করছে। এটা তো সরকারের কারেন্ট না, এটা গোটা জাতির সম্পদ, আপনি কেন নষ্ট করবেন? প্রত্যেকটা ব্যাপারে যদি আপনি হিসাব দিতে না পারেন তাহলে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধরবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের আরেকটি আলামত হলো, অন্য হাদিসে এসেছে ওয়াইয়া ক্বাসামা ফাজারা, মুসলমান যখন কথা বলে তখন কালিজা নাস করে, একজনের সাথে গন্ডগোল বাঁধলে আর তার আর কোনো অস্ত্র নেই, তার সদ্য গোষ্ঠী উঠায় কালিজা নাস শুরু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মুনাফিক তারা মনে হয় যেন আল্লাহকে ধোকা দিচ্ছে, মানে আল্লাহ যেন কিছু বোঝে না, মঞ্চে উঠে খুব গরম বক্তৃতা দিচ্ছে যে এই কোরআন আমাদেরকে শান্তি দেবে, এই ইসলাম আমাদের জন্য কত কল্যাণকর, আমরা যদি ইসলাম মেনে নিতে পারি শান্তি আসবে। আর যখনই মঞ্চের থেকে রাত্রে ক্লাবের ভিতরে যায় তখন মোটামুটি যে কেমনে হুজুরদের এই গতিটা ইসলামের অগ্রগতিকে থামায় দেওয়া যায় এই ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত থাকে। আল্লাহ তাআলা বলছেন এরা কাউকে ধোকা দেয় না, বরং এরা নিজেরা নিজেদেরকে ধোকা দেয়। আল্লাহ তাআলা বলছেন